হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। সিম্পল আমি কি রাতের খাবারটা খেয়েছি সেটা শেয়ার করব। আসলে কিটো ডায়েট করা হয় কিন্তু শুট করা হয় না, যেহেতু দুইটা বেবি, আর যাদের ঘরে বেবি আছে তারাই বুঝবে যে বেবিদেরকে টেক কেয়ার করে, শুট করে, ভয়েস ওভার দিয়ে এডিট করে কাজটা কিন্তু ইজি না, অনেক কষ্ট হয়। তো যেহেতু আমার চ্যানেলটা শখের, ওই জন্য আমার যখন ইচ্ছে হয় তখনই আমি ভিডিও করি, কারণ প্রেশার দিয়ে কোনো কিছু করা যায় না, সেটা হোক ইউটিউব ভিডিও, সেটা হোক অন্য যে কোনো কাজ। তো এই জন্যই আমি যখন ইচ্ছা হয় তখনই ভিডিওটা করি। দুপুরে কী খেয়েছি, সকালে কী খেয়েছি, কোনো কিছু তো শেয়ার করলাম না। তো এখন রাত্রে একটু সুযোগ পেয়েছি আমার হাজব্যান্ড বাসায়, তো হাজব্যান্ডে যেহেতু বাচ্চাদেরকে দেখবে, এই জন্য আমি ভাবলাম যে আমি একটু শুট করে নিই, বা আমি আমার রাতের খাবারটা একটু শেয়ার করি। শেয়ার করা তো হচ্ছে না যে আমি খিচুড়ি ডায়েটে কী কী খাচ্ছি। তো আমি এখন একটু পুঁই শাক ভাজি করে নেব, পুঁই শাক ভাজি দিয়ে খাবো। আর সবাই পুঁই শাক ভাজিটা জানেন কীভাবে, তো আমি আর এই বিষয় নিয়ে কথা নাই বলি, আপনারা দেখেন। আর আমি কথা বলি কিটো ডায়েট নিয়ে। কিটো ডায়েটের যে নিয়মগুলো, যে ফ্যাট দিয়ে ফ্যাট বার্নিং করতে হয়, তো আশা করি আপনারা সেটা জানেন, বুঝেন। তো আমি কিন্তু এটাও ফলো করছি, ফ্যাট খাবারই খাচ্ছি, শর্করা জাতীয় খাবার তেমন খাচ্ছি না, বা প্রোটিন খাচ্ছি, প্রোটিন অল্প খাচ্ছি, ফ্যাটটাই বেশি খাচ্ছি। তো আসলে শেয়ার করা হয় না, চেষ্টা করব আমি আপনাদের সাথে শেয়ার করতে ইনশাল্লাহ। তো যদি আমার আজকের ভিডিওটি বা আমার আজকের পুঁই শাক রান্নাটা, আমার খাবারটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও বলছি, যদি আপনাদের কাছে ভালো লাগে। তো এই যে আমি রাতের খাবারটা রেডি, আমি নিয়েছি একটা শসা, নিয়েছি অল্প পরিমাণে পুঁই শাক, অল্প না, পুঁই শাক একটু বেশি নিয়েছি, যেহেতু আমি অনলি পুঁই শাক খাবো, আমি আর কিছু খাবো না, ওই জন্য পুঁই শাকের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর নিয়েছি কিছু বাদাম। আমি তো বেশ এনজয় করেছি আমার রাতের খাবারটা, আশা করি আপনারাও আমার খাবারটা দেখে এনজয় করে নেবেন। তো সবাই হেলদি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, কিটো ডায়েট করেন আর না করেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আমি কিন্তু নিজেও কিটো ডায়েটটা প্রপারলি করতে পারছি না, যেহেতু আমি অ্যাপেল সাইডার ভিনেগারটা এখনও নিতে পারছি না বা খেতে পারছি না, প্লাস এক্সারসাইজটাও আমি করতে পারি না, যেহেতু আমার দুইটা বেবি, এই জন্য এক্সারসাইজ করাটা সম্ভব না। আর আমার অ্যাসিডিটির প্রবলেমটা খুবই বেশি, দ্যাটস ওয়াই আমি অ্যাপেল সাইডার ভিনেগারটাও খেতে পারছি না। তো এই জন্য আমাকে বলা যায় না যে আমি কিটো ডায়েটে আছি, আমি নর্মাল ডায়েটেই আছি, চেষ্টা করতেছি, বাট একটু ডিলে হবে, একটু লেট হলেও সমস্যা নেই, কিন্তু ওজন ঠিকই ইনশাল্লাহ কমাতে পারবো। আর সবাই যদি বলেন যে না আমি কিটো ডায়েটে আছি, কষ্ট করতেছি নিজের শরীরকে কষ্ট দিয়ে, ডায়েটের কোনো মানে নাই, তো এই তো আমার আজকের সিম্পল ব্লগটি। আমার খাবারটা শেষ হয়ে গিয়েছে, আমি এখন বাদামগুলো খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত বি হ্যাপি, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আল্লাহ হাফেজ অ্যান্ড কিপ স্মাইল। আল্লাহ হাফেজ।